নকশাভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে, নকশাভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে, দৃষ্টি রেশা ভরা শিল্প ভাবনায় বঙালি মন মেতে ওঠে, নকশা ভরা চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা। একেবারেই তাই, প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানিয়েই আমাদের সাহা টেক্সটাইলের পথ চলা, কারণ প্রচুর প্রচুর সম্ভার এসছে। তো দাদার কাছেই আগে জানতে চাইবো যে সবাইকে ঈদের শুভেচ্ছা, এটা তো আমাদের একটা মানুষের উৎসব, এটা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এটাকে, আমাদের দুর্গা উৎসবটা ওদের, শারদা উৎসবটা ওদের, মানে কি বলবো, মানে 25শে ডিসেম্বরটা আমাদের সবাই, আমরা করি তো সপ্তাহতেই আমরা উদযাপন করি, প্রত্যেকটাতেই আমাদের ক্যাপশন আছে। যেমন এইটাতে আমাদের ঈদ উৎসবে চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। আগমনীতে যেরকম প্রত্যেকটা ঋতু অনুযায়ী প্রত্যেকটা আমাদের অনুষ্ঠানে বা অকেশনে আমরা যেরকম যে ডিজাইন করি শাড়িগুলোকে, আজকে রিয়া যে শাড়িটা পরেছে, এবং আমি সেই শাড়িটা আগে দেখিয়ে দিচ্ছি, আমি এটা দেখুন, এটা আপনারা দেখুন, নতুন করে এটা শাড়ি তৈরি হয়েছে এক জায়গায়, এক জায়গায় টেলারিংটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা টেলারিংটা এক জায়গায় হয়েছে, এই দেখুন, এটা গুজরাটে কাচ্ছে, কিন্তু এই কাজটা, এই স্টিচটা কিন্তু আমাদের বারাসার স্টিচ নয়, বোলপুরের স্টিচ নয়, আমরা একটু যাব। আর এইদিকে দেখো, এই এই মানে এই এটা কিন্তু মানে প্রিন্টিংয়ের মতো, এটা ওয়েজেসটা কমাবার জন্য এটা প্রিন্ট কিন্তু, আর এটা কিন্তু হাইলাইট করা হয়েছে। এবার দেখুন, এই ধরনের প্রচুর আমাদের লঞ্চিং হয়েছে, এমন সব কটা ডিজাইনই সবার মতো করে নয়, আমি আমার প্রোডাক্টটাকে ভালো বলবো, সব প্রোডাক্ট খারাপ বলবো সেটাও নয়, আমাদের মতো করে আমরা ডিজাইনগুলো করেছি। আমি একবার বলি কি রিয়া, আজকে আমরা স্টুডিওতে নয়, আমরা আমি বলছি কি, তুমি ফ্লোরে আরও প্রচুর সম্মান আমাদের এসছে ওয়ার হাউস থেকে, তুমি সেখানে একবার মানে আমাদের সম্মানিত ক্রেতা বন্ধুদের নিয়ে চলো। তাই কারণ আমি আজকে যে শাড়িটা দাদা যেরকম বললো, একটু প্রাইসটা বলে দিই, 3,055 টাকা আমার এই শাড়িটার দাম, একদম তাসারের মতো লুক, মানে একদম দারুণ একটা শাড়ি, খুব সুন্দর। আর এবার ঈদের সব থেকে বড় চমক যেটা, সেটা হচ্ছে একদম মিনিমাম প্রাইসে ম্যাক্সিমাম ভ্যারাইটি, মানে কান্তিদার এটা একটা যে ছাড় তো আছেই সঙ্গে উপহার। ঈদ উৎসবটা যেরকম আমাদের 15ই আগস্টটা সবসময় আগে হতো, একসময় ঈদের সময় তখন একটা সম্মানিত ক্রেতা বন্ধুরা ছাড় পেত, তো সেই জন্য আমরা মানে ওই আগমনীতে যেরকম 15ই আগস্টের জন্মদিনে আমরা একটা ছাড় দিই, কিন্তু ঈদ তো হয়ে যাচ্ছে, সেই জন্য অনেক প্রোডাক্টে আমাদের প্রচুর, একদম একতলার থেকে পাঁচতলা পর্যন্ত অনেক প্রোডাক্টে আমাদের ছাড় রয়েছে। সেই ছাড়টা আপনি বারাসাতে মানে 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি আর শিলচরাও পাবেন। আর আরেকটা হচ্ছে আমাদের অনলাইন পরিষেবা আছে, সেটা তুমি একবার বলে দাও। অনলাইন পরিষেবা www.shahatextile.com। আমাদের অনুষ্ঠানের আপডেট পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে এবং প্রোগ্রামকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে প্রচুর আপডেট। সুতরাং দাদা এখানে অ্যাপিল করে দিয়েছে, আমার তো মনে হচ্ছে কতক্ষণে তোমাদেরকে প্রোডাক্ট দেখাবো, প্রচুর স্টক এসছে, মানে এই প্রচুরটা যে বললাম এটা তোমরা এসে একবার দেখো, আমার মনে হয় সেই দেখাতে অনেক বেশি সার্থকতা এবং ভালো লাগা। সো এখানে আর দেরি না করে চলো তোমাদেরকে নিয়ে একদম সরাসরি শাড়ির কাউন্টারে চলে যাই, যেখানে প্রচুর শাড়ি রয়েছে একদম মিনিমাম প্রাইসে, প্রচুর ভ্যারাইটি, চলো আমার সঙ্গে। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা, ছাড় তো আছে এই সঙ্গে উপহার, সাহা টেক্সটাইল বারাসাত হিন্দুস্তান পার্ক শিলচর। আজকের প্রথম শাড়ি দেখো, চোখ রাখবো প্রথম শাড়িতে, এবং এবছরের সাহা টেক্সটাইলের ঈদের মানে সব থেকে বড় চমক যেটা, সেটা হচ্ছে মিনিমাম রেঞ্জে ম্যাক্সিমাম ভ্যারাইটি। আমার মনে হয় এরকম ধরনের চমক এর আগে সত্যি হয়নি, এত কম দামে এত এত ভ্যারাইটি,
প্লিজ তোমরা আমাদের এই অনুষ্ঠান দেখো এবং সাহা টেক্সটাইল ইউটিউবে রয়েছে বুনন বলে, সেখানে গিয়ে তোমরা দেখো এবং অনলাইন রয়েছে প্রচুর সম্ভার এবং কান্তিদার। এটা একটা অন্য রকম প্রয়াস বলবো, আমি নিজেই এত বছর ধরে অনুষ্ঠান করছি একটু অবাকই হয়ে যাচ্ছি যে এত কম দামে এত এত ভ্যারাইটি এত সুন্দর শাড়ি মানে কি করে দাদা দিতে পারছে। সো শাড়িগুলো দেখো অনুষ্ঠান শুরুতেই প্রত্যেকে অবাক হবে। আজকের এই শাড়িটা, এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে শাড়িটার বডিটা যাচ্ছে, পুরো এফেক্টটা কিন্তু একটা লিনেনের এফেক্ট, পুরোটা ক্রস ক্রসে যাচ্ছে, চেকসের ওপরে যাচ্ছে, আর বর্ডারটা একটুখানি দেখাবো, স্কার্ট বর্ডার, দুটো বর্ডার রয়েছে, খুব সুন্দর বেনারসের ঘরানাটাকে কাজে লাগিয়ে আর কি সুন্দর করে মোটিভটাকে বর্ডারটা হয়েছে স্কার্ট বর্ডার, আর আপার ইয়কে সরু বর্ডার যাচ্ছে, আর এফেক্টটা যদি একটু দূর থেকে দেখো একটা লিনেনের এফেক্ট মনে হচ্ছে, খুব সুন্দর শাড়িটা, অল ওভারটা হচ্ছে এরকম। আর এটার প্রাইসটা শুনবে, এটার প্রাইস কিন্তু অবাক করা, মাত্র 650 টাকা, 650 টাকা মাত্র দাম এই শাড়িটার, নিজের জন্য কাউকে দেওয়ার জন্য মানে ভীষণ ভীষণ ভালো। এর পরের শাড়িটা দেখবো, প্রথমেই বললাম যে এবছরের চমক এটা, মানে সকলেরই নজর কাড়বে আমার মনে হয়, সেটা হচ্ছে এত মিনিমাম প্রাইসে এত ম্যাক্সিমাম ভ্যারাইটি। এটা হচ্ছে চিরাচরিত শাড়ি আমাদের, কাঁথা, কিন্তু ডিজাইনটা দেখো, প্রচুর কালার ইউজ করে একটা কাঁথা তৈরি হয়েছে, পিওর গাছি তাসারের ওপরে মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে। ওয়াও, আমি তো এই কাজটা দেখে অবাক হয়ে যাচ্ছি, আঁচল থেকে দেখো পুরো ইয়ক পর্যন্ত যাচ্ছে, পুরো ঠাসা কাজ, অক্লান্ত পরিশ্রম, এবং যারা করেন এবং সেই প্রত্যন্ত গ্রামের মহিলারা, এবং তারা নিজেদের সংসারটাকে আরও ভালো করে চালাবার জন্য বা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্যই কিন্তু এই কাঁথা স্টিচের কাজ তারা প্রতিনিয়ত করে যায়। সো প্লিজ, আমরা এই ধরনের শাড়িগুলো সবসময় ওয়ার্ড্রপে রাখবো। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে হাতাতে পড়বে কাজটা, একদম সিল্ক মার্গের ট্যাগ তো থাকবেই, গাছি তাসারের ওপরে কাজ, এটার প্রাইস 8100 মিনিমাম প্রাইস, কারণ আজকে আমি যেই শাড়িটা পরে রয়েছি এটা দেখে তোমরা ভাবছো এটা একটা দারুণ দুপিয়ান, ডেফিনেটলি এটা একটা দারুণ দুপিয়ান শাড়ি, কিন্তু এটার দামটা হচ্ছে অবাক করা, এই হচ্ছে এটার আঁচলটা। আমার শাড়িটার দাম মাত্র 1155 টাকা। এরপরে দেখো এই শাড়িটার দিকে একটু দেখবো আমরা, একদম বেনারসির একটা লুক, যারা হেভি শাড়ি পছন্দ করো তাদের জন্য খুব ভালো একটা অপশন, পুরো ব্রোকেটের হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে বডিটা যাচ্ছে, একদম র মটকার যে লুক, মটকার যে লুকটা রয়েছে একদম কিন্তু সেই এফেক্টটাই এসছে, আর পুরো বর্ডারটা দেখো পুরো পাইথানি স্টাইলে বর্ডারটা গেছে, যদিও উইদাউট মিনে কিন্তু পুরো বর্ডারটা হচ্ছে ওরকমভাবেই গেছে, শাড়িটা পুরোটা এরকম দেখতে, আর পুরো জরির বর্ডারটা, আপার ইয়কটা একটু দেখাতে বলবো, সরু বর্ডার, আর লোয়ারে হচ্ছে স্কার্ট বর্ডার, অল ওভার শাড়িটা এরকম। ওয়াও, কি ভালো দেখতে, মানে এরকম ঈদের দিন সন্ধেবেলা ইফতারের পার্টিতে এরকম একটা শাড়ি যদি পরো, সঙ্গে হালকা কিছু জুয়েলারি, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে দেখতে, খুব অন্যরকম ম্যাচিং এটা। 1650 টাকা, ও মা, দারুণ, ওয়াও, আমি তো জাস্ট এটার প্রেমে পড়ে গেলাম, দেখো শুধু শাড়িটা, মানে শুধু তাই নয়, মানে শাড়িটা তো ডেফিনেটলি সুন্দর দেখতে, তার সঙ্গে প্রাইসটাও একটা ফ্যাক্টর, কারণ যারা শাড়ি কিনে পরবে সেটা প্রাইসটা একটা ম্যাটার করে ডেফিনেটলি, তো শাড়িটার দাম অনুযায়ী শাড়িটা অসাধারণ, তো ঈদের দিন রাতের শাড়ি এটা, পুরো ব্ল্যাকের ওপরে রেড দিয়ে, এবং যারা শাড়ি নিয়মিত পরো বা দেখো বা শাড়ি যারা চেনো তারা এটা বুঝতে পারবে যে পুরো র মটকা দিয়ে একদম, যেটা অ্যান্টিক জারি দিয়ে কাজ, সেই এফেক্টটাতে কিন্তু এরকম শাড়িতেই আসে একমাত্র, কিন্তু শাড়িটা এত সুন্দরভাবে নিটভাবে তৈরি, এতটুকু বোঝার উপায় নেই। ও, এটা কিন্তু সিলভার আর হচ্ছে মানে গোল্ড দুটো জরিকে টুইস্ট করে কিন্তু বোনা হয়েছে, যার জন্য শাইনটা এত সুন্দর, এক্সিলেন্ট, ওয়াও, আমি এই শাড়িটার প্রেমে পড়ে গেলাম, দারুণ, এটা হচ্ছে ব্লাউজটা, কি দারুণ দেখতে হয়েছে, এটা প্রাইস কত? 3125, ওয়াও, 10,000 টাকা দাম হওয়া, মানে এটা যদি অরিজিনাল মানে 10-15,000 টাকা দাম হয়ে যেত, কারণ অরিজিনাল র মটকার ওপরে আর পুরো হচ্ছে অ্যান্টিক জারি দিয়ে কাজ হতো, কিন্তু সেটাকেই অনুকরণ করে একদম 3500-এর মধ্যে দারুণ একটা শাড়ি, পাও। ঈদ কিন্তু একেবারে জমে যাবে, কারণ এবার কান্তিদার যে প্রয়াসটা, সত্যি দাদা বলছিল যে একটু অন্য রকম, প্রচুর ভ্যারাইটি দিতে চাই মানুষকে বা প্রচুর অপশন দিতে চাই একদম মিনিমাম প্রাইসে, এটা প্রত্যেকে এক্সপেক্টও করে যে যেখানে নাকি একটা 300 টাকার শাড়ি পাওয়া যায়, একটা 3 লক্ষ টাকা দামের শাড়িও পাওয়া যায়, তো সেই জায়গাতেই এটা সম্ভব বোধ হয়, যে এটা কান্তিদারই একটা প্রয়াস যে মিনিমাম প্রাইসে কত ম্যাক্সিমাম ভ্যারাইটি মানুষকে দেওয়া যেতে পারে। দেখো এর পরের যে শাড়িটা,
পুরো লখনউ চিকেন থেকে শুরু করে সঙ্গে হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি হয়েছে, শাড়িটা অসম্ভব ভালো। যারা একটুখানি এজেড বা আমাদের যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য ভীষণ ভালো একটা অপশন। সঙ্গে কট পাইপিং করে বর্ডারটা যাচ্ছে, বা এটা হচ্ছে প্লেন ব্লাউজটা যাচ্ছে, একদম মেঘ ক্লাউডের কালার, এটা মেঘের রং। 3,870 টাকা মাত্র দাম। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছো এবং আসবে বলে ভাবছো, সেটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, বিভিন্ন জায়গা, এখানে এসে তোমরা থেকে কেনাকাটা করো। সাহা টেক্সটাইলের একটা নয়, দুটো নয়, তিনটে গেস্ট হাউস রয়েছে, সুতরাং থাকার বন্দোবস্ত সাহা টেক্সটাইলই তোমাদের করে দেবে। এবং যাদের এখনও মনে হয় যে এটা সত্যিকারের কি হয়, এখনও কোয়ারি রয়েছে বা ডাউট রয়েছে, তাদেরকে বলবো প্লিজ একবার আসো, এসে অভিজ্ঞতাটা নাও। কারণ এত বছর ধরে এই যে বলে যাচ্ছি, এটা নিশ্চয়ই শুধু বলার জন্য বলা নয়, এটা ডেফিনেটলি হয় বলেই আমরা বলছি। তাই প্লিজ সকলকে রিকোয়েস্ট করব যে একদম দূরের বন্ধুরা নির্দ্বিধায় চলে এসো সাহা টেক্সটাইলে, এসে থেকে কেনাকাটা করো, সমস্ত দায়িত্ব সাহা টেক্সটাইলের। এরপরের শাড়িটা দেখো, বাহ দারুণ দেখতে, সুন্দর একটা কলমকারি প্রিন্ট সঙ্গে জড়ি বর্ডার যাচ্ছে, বাহ। এটা কিন্তু মুগা, হ্যাঁ এটা তো মুগার উপরে রয়েছে, একদম ফাইন কাউন্টের মুগা রয়েছে, সঙ্গে সিল্ক মার্গের ট্যাগটা দেখিয়ে দেব। আর এর যে জড়িটা দেখো, খুব সুন্দর একটা কিন্তু অ্যান্টিক জড়ি গেছে, পুরো অল ওভার শাড়িটা এরকমভাবে যাচ্ছে, খুব সুন্দর দেখতে। এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ, 6,375 টাকা এই শাড়িটার দাম। এরপরের শাড়িতে আমরা যাবো, একটু তাড়াতাড়ি দেখাবো, প্রচুর শাড়ি রয়েছে এখানে। রাজঘরানার শাড়ি থেকে আরও বিভিন্ন ধরনের সিল্ক আইটেম পাওয়া যায়, তো এখানে জাস্ট কয়েকটা বেছে রেখে দিয়েছি যেগুলো একদম নিউ অ্যারাইভাল। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা। ছাড় তো আছে, এই সঙ্গে উপহার সাহা টেক্সটাইল বারাসাত হিন্দুস্তান পার্ক শিলচর। এরপরের যে শাড়িটা রয়েছে সেটার দিকে একটু দেখবো, বাটল গ্রিনের উপরে দেখো, পুরোটাই হচ্ছে একদম হ্যান্ড পার্সির লুক রয়েছে, পুরো অল ওভার শাড়িটা, একদম সরু করে একটা বর্ডার, এগুলো সমস্ত হচ্ছে মেশিন ওয়ার্ক, কিন্তু কত নিট ভাবে কাজটা। আর একদম ফিলটা কিন্তু দেখো, পুরো তসরের ফিল, কুচির পোর্শনটা থেকে হাফটা বা শুধু কাজটা জাস্ট অফ হয়েছে। সঙ্গে এটা রানিং ব্লাউজ পিস থাকবে, এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা, 4,675 হচ্ছে এই শাড়িটার দাম, 4,675 এটার প্রাইস। দেখো এর পরের শাড়িটা একদম ইকোনমি রেঞ্জের, অথচ খুব সুন্দর একটা দেখতে, লুকটা খুব ভালো। আগে হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে শাড়ির, একদম নিচে ব্লাউজ পিসটা দেখাচ্ছি আমরা রেডে, সঙ্গেই হচ্ছে আঁচলের পোর্শন, আর পুরো চেকস, ব্ল্যাকের ওপর যে চেকস, এটা হচ্ছে পুরো বডিটা যাচ্ছে, পুরো শাড়িটা হচ্ছে এইভাবেই যাচ্ছে, খুব সুন্দর দেখতে। এগুলো কিন্তু পিওর মেটেরিয়ালে নেই, কিন্তু এগুলো পরে ভীষণ আরাম এবং সারা বছর এগুলো ইউজ করা যাবে। এটার প্রাইসটা বলে দেবো, 750 টাকা মাত্র দাম, বাবা 750 টাকা। দেখো এরকম এত সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর ট্রিল করে হচ্ছে, ট্রিল ফিনিশ করে গেছে বর্ডারটা। দেখো এর পরের শাড়িটা বেশ অন্যরকম লুকটা রয়েছে, চেকসের ওপরে যাচ্ছে আঁচলের পোর্শন, তারপর ফুল বডিটা কিন্তু এরকম কালার ম্যাচ করেই হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি হয়েছে, কি সুন্দর ফুলের ওয়ার্কটা, শাড়িটা এভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে চেকস, এটা হচ্ছে ব্লাউজ, 1,885 হচ্ছে এই শাড়িটার প্রাইস। দেখো এর পরের যে শাড়িটা রয়েছে আমাদের স্ক্রিনে, এটাও কিন্তু খুব সুন্দর, আঁচলের পোর্শনটা বলি, এটা কোনো প্রিন্ট নয়, এটা কিন্তু সুতোর কাজ, আঁচলের পুরো পোর্শনটা হচ্ছে সুতোর কাজ আছে, আর ফুল বডিটা কিন্তু এরকম প্রিন্ট আছে, এটা কিন্তু একদম তসরের লুক রয়েছে, এটাকে আমরা সেমি তসর বলতে পারি, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, একদম স্মোক গ্রে কালার, এবং প্রত্যেকের তসর কি হয়, যেহেতু এটা একটা ন্যাচারাল ফাইবার, তার প্রাইসটা ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু তারই একটা লুক, তারই একটা সেরকম ফিল দেবে অনেকটা, সেটা হচ্ছে এরকম ধরনের শাড়ি, যেটার নাম সেমি তসর, 1,885 টাকা এটার দাম। দেখো এর পরের শাড়িটা র মটকার ওপরে রয়েছে, মানে এফেক্টটা পুরো র মটকা, সত্যি না বলার কোনো মানেই নেই, দারুণ, মানে এফেক্টগুলো একদম অরিজিনাল শাড়িকেও হার মানাবে, মানে একদম সেম টু সেম, আঁচল থেকে ফুল বডিটা এরকম, পুরো হোয়াইট সুতো দিয়ে ম্যানুয়ালে কিন্তু এমব্রয়ডারিগুলো করা আছে। একটু এগুলো দেখাবো, মেশিন ওয়ার্ক, কিন্তু মেশিন মানে যত দিন যাচ্ছে বলছে না যে টেকনোলজি কতটা উন্নত হচ্ছে, আগেও কাজ হতো আর এখনও কাজ হয়, দেখো জাস্ট নিটটা দেখো কতটা নিট কাজটা হয়েছে, পুরো শাড়িটা তো অল ওভার আমরা বুঝতেই পারলাম। এটার ব্লাউজটা একটু দেখবো, প্লেন ব্লাউজ তাই তো, প্লেন ব্লাউজ আছে,
শাড়িটার দাম 1960 টাকা এই শাড়িটার দাম খুব সুন্দর দেখতে এরপরে আমরা কোন শাড়িটা দেখব এরপরের শাড়িটা দেখো খুব সুন্দর একদম চন্দন কালারের পুরো বডিটা আর পুরো রেড সুতো দিয়ে একদম কিন্তু পার্সি ওয়ার্ক করা রয়েছে যতটা মিহিন করা সম্ভব ততটাই কিন্তু মিহিন কাজ রয়েছে খুব সুন্দর কাজটা হয়েছে অল ওভার শাড়িটা এরকম ভাবেই যাচ্ছে আর এটা হচ্ছে এটার ব্লাউজের কাপড়টা রয়েছে প্লেন ব্লাউজের কাপড় হচ্ছে প্লেন এই শাড়িটার দাম বলে দেবো 3200 টাকা এটার দাম 3200 টাকা এই শাড়িটার প্রাইস দেখো এর পরের যে শাড়িটা রয়েছে ব্ল্যাক এর উপরে রেড দিয়ে কাজ খুব সুন্দর এটাও কিন্তু একটা রাতের শাড়ি হতে পারে কারণ রাতে আমরা একটুখানি ভাইব্রেন্ট কালার বা ভাইব্রেন্ট কম্বিনেশনই পছন্দ করি রেড এন্ড ব্ল্যাক দিয়ে রয়েছে এটারও সুতোর কাজটা দেখাবো সুতোর কাজ না পার্টিকুলার কিন্তু এগুলো সমস্ত মানে প্রোগ্রাম দিয়ে এগুলো তৈরি করা যার জন্যই কিন্তু মানে এত সুন্দর এত নিটভাবে হয়েছে কাজগুলো অল ওভার শাড়িতে এরকমই রয়েছে এটার ব্লাউজ পিসটাও রয়েছে সঙ্গে এটা হচ্ছে রানিং ব্লাউজ পিসটা রয়েছে এইটার প্রাইস হচ্ছে 1885 টাকা এই শাড়িটার দাম খুব সুন্দর এরকম প্রাইসে এরকম একদম তসর ফিনিশের শাড়ি আমার মনে হয় এরকম ধরনের তোমরা সত্যিই পাবে না এরপরের শাড়িটা দেখিয়ে দিই কি ভালো দেখতে শাড়িটা এটাও দেখো একদম কিন্তু তসরের মতোই পুরো এফেক্টটা পুরো বডিটা তারপরে এটা হচ্ছে আলাদা করে মেটেরিয়ালটা কিন্তু প্যাচিং করে বসানো রয়েছে সেটা হচ্ছে পার্সি ওয়ার্ক ওই দিকের একটুখানি বর্ডারটাই আমরা দেখব আলাদা করে মেটেরিয়াল কিন্তু প্যাচিং করা আছে বর্ডারে ওটা পুরো পার্সি ওয়ার্ক পুরো সুতোর ওয়ার্ক অল ওভার শাড়িটা এরকম ভাবেই রয়েছে কি সুন্দর দেখতে একদম রাস্ট কালার সঙ্গে এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই বাহ ব্লাউজটা কি সুন্দর পুরো ব্লাউজের কাপড়টা হচ্ছে পুরো এই পার্সি ওয়ার্ক 3125 টাকা এই শাড়িটার প্রাইস এরপরে আমরা কোন শাড়িটা দেখব দারুণ দেখতে পুরো ঘিছার লুক রয়েছে দেখো পুরো শাড়িটা হাফটা কিন্তু এরকম এই লুকসেই যাচ্ছে হাফটা দারুণ দেখতে আঁচল থেকে ফুল পোর্শনটা হচ্ছে হাফ এরকম ফিলটা কি সুন্দর ওয়াও আমি একটু গায়ে রাখতে চাই এটা বিকজ এটা আমার ব্লাউজের সঙ্গে খুব ম্যাচ করছে আর ফিলটা এত সুন্দর শাড়িটার গায়ে একবার রাখলে মনে হবে যে না রাখি বেশ কিছুক্ষণ রাখি দারুণ আর হাফটা হচ্ছে দেখো পুরো এফেক্টটা কিন্তু ঘিছার তাছাড়া ঘিছা যেরকম হয় একদম টিজির এফেক্টে রয়েছে হাফ পোর্শনটা সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আছে শাড়িটার দাম হচ্ছে 3125 টাকা এরপরে আমরা যে শাড়িটা দেখাবো সেটাও খুব ভালো দেখতে বেশ পছন্দ হয়েছে এই গরমে পরার জন্য বেশ আইডিয়াল সুন্দর একটা ক্লাউডের কালার মেঘের রং তার সঙ্গে পিঙ্ক দিয়ে কাজ করা বর্ডার আর পুরোটাই হচ্ছে এরকম ছোট ছোট ফুল দিয়ে পুরোটাই কিন্তু ক্রস স্টিচ দিয়ে কাজ হয়েছে ক্রস স্টিচের উপরে কাজ অল ওভার শাড়িটা এরকম এটা দামটা 3125 টাকা সঙ্গে এটার ব্লাউজ পিস দেখিয়ে দিই বাহ খুব সুন্দর ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে দেখো এরপরের যে শাড়িটা রয়েছে এগুলো সমস্ত শাড়িতে কিন্তু এরকম সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে এই শাড়িটাতেও সেম আঁচল থেকে ফুল শাড়িটা হচ্ছে এরকম ওই বর্ডারটা ধরে হচ্ছে পুরো সুতোর কাজ এটার ব্লাউজটা একটু দেখিয়ে দাও প্লেন হচ্ছে ব্লাউজটা পরবে কালারটাও খুব সুন্দর একটা ইংলিশ শেড এটা 1885 টাকা এই শাড়িটার দাম দেখো এরপরের যে শাড়িটা রয়েছে আঁচল থেকে ফুল বডিটা এরকম যাচ্ছে এগুলো কিন্তু তাসার খাড্ডি যেরকম হয় একদম ঠিক সেই লুকটাতেই রয়েছে অল ওভার শাড়িটা কিন্তু পুরোটাই জড়ি দিয়ে কাজ করা সঙ্গে দুটো কালারের মিনে করা রয়েছে দেখতে পাচ্ছি আঁচল থেকে একটুখানি নামাবো এটা একটা ইংলিশ টোন তার উপরে হচ্ছে পুরো জড়িটা দিয়ে কাজ একদম সাটল একটা লুক রয়েছে খুব লাউড নয় সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওয়াও শাড়িটা জাস্ট মানে ফাটাফাটি পরলে যে কি ভালো লাগবে মানে আমি এখনই বুঝতে পারছি দারুণ পুরো তাসার খাড্ডির এফেক্ট শাড়িটাতে 4500 টাকা হচ্ছে এটার দাম দেখো এরপরের শাড়িটা তাসার ঘিচা যেরকম হয় একদম ঠিক সেই শাড়ি আলাদা করে বর্ডার হচ্ছে প্যাচিং করা আছে আর এখানে কিন্তু অ্যাপ্লিক করা রয়েছে কাপড় দিয়ে অ্যাপ্লিক করা রয়েছে আর ফুল বডিটা কিন্তু দেখো এরকম তাসার ঘিচা এফেক্টে আছে আর সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিসটা বাহ বেশ আনকমন কিন্তু ম্যাচিংটা হয়েছে শাড়ির
3055 টাকা এই শাড়িটার প্রাইস। দেখো এর পরে যে শাড়িটা রয়েছে এটা একদম মানে ঈদ পারপাসে কিংবা এর পরে যদি কোনো ওয়েডিং থাকে ইনভিটেশন সেখানেও এটা পরে যেতে পারবে। আগে হচ্ছে ব্লাউজ আঁচল, এই হচ্ছে বডিটা। এগুলোর প্রচুর কালার কম্বিনেশনেও তো রয়েছে, প্রচুর কালার আছে। এটার প্রাইস বলবো 2010 টাকা এই শাড়িটার দাম। সেই সঙ্গে তোমাদেরকে শাড়ির কাউন্টারের মোটামুটি একটা আইডিয়া আমার মনে হয় দিতে পেরেছি, কারণ বললাম যে একদম মিনিমাম প্রাইসে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি এসছে, কোনোটাই হচ্ছে 3000 টাকার, বেশ কয়েকটা কমই দেখিয়েছি 3000 টাকা ক্রস করে গেছে, ম্যাক্সিমামই হচ্ছে 3000-এর মধ্যে দেখিয়েছি। নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে। এরপরে চলো তোমাদেরকে নিয়ে চলে যাই ব্লাউজের কাউন্টারে, যেখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে, একদম রেডি ব্লাউজ শাড়ির সঙ্গে পরার মতো, সেগুলো একটুখানি দেখিয়ে দিই। সঙ্গে দেখাবো যেটা নাকি জাকাতের শাড়ি, দানের শাড়ি, সেগুলো হচ্ছে ঈদের সময় ভীষণ লাগে, সেগুলোও তোমাদের একটু দেখিয়ে দিই। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা। ছাড় তো আছে, এই সঙ্গে উপহার সাহা টেক্সটাইল বারাসাত হিন্দুস্তান পার্ক শিলচর। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই শাড়ির সঙ্গে ম্যাচ করে কিছু ডিজাইনার ব্লাউজ। আর এখন ব্লাউজ কাউন্টারেই দাঁড়িয়ে রয়েছি, প্রচুর সুন্দর সুন্দর ফ্যাশনেবল ব্লাউজ রয়েছে, দারুণ দারুণ, সমস্ত কিন্তু ভেজিটেবল প্রিন্ট দেখতে পাচ্ছি এখানে। পার্টি ওয়্যারের কিছু ব্লাউজ রয়েছে, সঙ্গে আমি সামনেও রেখেছি যেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো ফার্স্ট একটা ব্লাউজ দেখিয়ে দিই, এই ব্লাউজটা বোটনেক আছে, সঙ্গে গ্লাস হাতা, আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা রয়েছে, খুব সুন্দর একটা পাখির মুখ ডালে বসে রয়েছে, সেটা এমব্রয়ডারি করা আছে, সঙ্গে উডেন বাটন লাগানো, এখানে একটা স্ট্রিপ দিয়ে উডেন বাটন। এটার দাম 650 টাকা মাত্র, একদম রেডি ব্লাউজ 650 টাকা মাত্র, যে কোনো শাড়ির সঙ্গে একদম আরামসে চলে যাবে। আর একটা ব্লাউজ বানাতে এমনিতেই হচ্ছে লাইলিং দিয়ে তার মজুরি দিয়ে কিন্তু অনেকটা পড়ে যায়, আমার মনে হয় 650 টাকার অনেক বেশি পড়ে যায় কাপড় কিনে সেটা বানাতে গিয়ে। যদি তোমরা একটা রেডি ব্লাউজ নাও সেটাতে কিন্তু অনেক বেশি লাভ। দেখো এই ব্লাউজটা, এটাও বোটনেক, একদম তাসারের ভার্জিন কালার রয়েছে, মেটেরিয়াল বেজ কালার কটনের ওপর, সঙ্গে এটা হচ্ছে ব্যাক পোর্শন সুতো দিয়ে এমব্রয়ডারি করা, সঙ্গে হাতার পোর্শনটাও যাচ্ছে। এটার প্রাইস হচ্ছে 850 অনলি। দেখো এরপরে যেই একটা সুন্দর ব্লাউজ, এটা কিন্তু একদম একটা টপ কাটিংয়ে রয়েছে, এটাকেও ক্রপ টপ বলা যেতে পারে, বাট এটা সেই হিসেবে মানে পরিচিত নয় আর কি ক্রপ টপ হিসেবে, কলার দিয়ে সুন্দর একটা শার্টের প্যাটার্নে করা আছে। এটার প্রাইস হচ্ছে 630 টাকা, একদম ভেজিটেবল প্রিন্ট কাপড়, এটা হচ্ছে ব্যাক, সেম কাপড়, এগুলো হচ্ছে সেম, 630 টাকা দাম, 630। এটা হচ্ছে চাইনিজ কলার আছে। এরপরে দেখো, বাহ, এটাও হচ্ছে কোট কাটিংয়ে রয়েছে, এটার প্রাইসটা বলে দিই 630 টাকা, সেম কোট কাটিং 630। যে কোনো ব্ল্যাকের ওপর যে কোনো শাড়ি দিয়ে খুব ভালো যাবে কটনের এই ব্লাউজটার সাথে পার্টিকুলার। আর এটার সঙ্গে হোয়াইট বেসের কোনো শাড়ি পরো, এটা ক্রপ টপ আছে খুব ভালো, এটার দাম 630 টাকা, সঙ্গে এরকম র্যাফেল হাতা আছে, এটাও একটা সুন্দর শার্টের মতো আছে, এমনি পাঞ্জাবি কলার, দাম 630। এরপরে কিছু একদম ডেলি ইউজের ব্লাউজে চলে আসি। দেখো এই ব্লাউজটা, সাইজ কিন্তু প্রচুর সাইজ পাওয়া যাবে তাই তো, 32 থেকে 38। এছাড়াও কিছু ওভার সাইজ যেগুলো নাকি একদম স্পেশাল অর্ডার নিয়ে তৈরি করা হয়, সেটা পাঞ্জাবির ক্ষেত্রে, ব্লাউজের ক্ষেত্রে একদম ট্রিপল এক্সেল পর্যন্ত সেটাও অ্যাভেলেবেল, কারণ এগুলোর একটু মুভমেন্ট স্লো থাকে, সেই জন্য সাহা টেক্সটাইলে তোমরা পাবে, বাট একটু সময় নিয়ে কিন্তু তাদের আসতে হবে। এটার দাম হচ্ছে 590 টাকা। দেখো আলাদা করে কাপড় কলমকারি দিয়ে এটা হচ্ছে ব্লাউজের হ্যান্ডটা করা আছে, এটা ব্যাক পোর্শন, এটা আরেকটা ব্ল্যাকের ওপর দেখিয়ে দিই, কটন কাপড়ের ওপরে, 590 টাকা এটার দাম, একদম হ্যান্ডলুমের কাপড়, 590, এইটা হচ্ছে ব্যাক। সমস্ত ব্লাউজ কিন্তু উইথ লাইলিং দিয়ে করা আছে, কোনো সমস্যা নেই, এবং ফিটগুলো ভীষণ ভালো, 590 টাকা এটার প্রাইস, সমস্ত মিক্স অ্যান্ড ম্যাচ করে তৈরি করা, এবং এখনকার ফ্যাশনে চলছে এরকম ধরনের কিছু ডিজাইনার ব্লাউজ। আমার মনে হয় ব্লাউজ স্টুডিওর যা কালেকশন, আজকে তো আমি জাস্ট কিছুই দেখাতে পারলাম না আমার মনে হচ্ছে, কারণ এত স্টক আছে, তোমরা এসে এরকম স্টক থেকে বেছে নাও নিজেদের পছন্দ মতো কোন ব্লাউজটা তোমাদের পছন্দ বা শাড়ির সঙ্গে যায়,
এইটা একটু দেখিয়ে দিই, এটার প্রাইস হচ্ছে 590, সেম 590 টাকা। বডিটা এক কালার, হাতাটা হচ্ছে প্রিন্টেড, 590। এরপরে এটাও একটা হ্যান্ডলুমের, যে কোনো মানে মাল্টি কালারের, ধরো কোনো জামদানি হোক, সেটা হ্যান্ডলুমের শাড়ি হতে পারে কিংবা চান্দেরি, খুব ভালো যাবে। বোটনেক রয়েছে, ব্যাক পোর্শনটা এরকম উডেন বাটন দিয়ে লাগানো, এটার দাম 575 টাকা মাত্র। ব্লাউজ স্টুডিও ব্লাউজগুলো দেখে তোমাদের অনেকেরই মনে হচ্ছে বেশ কম দাম, একেবারেই তাই, কারণ সাহা টেক্সটাইলের নিজস্ব ইউনিট, সেখানেই হচ্ছে এগুলো তৈরি হয়, যে কারণে কিন্তু অনেকটা কম প্রাইস। কারণ নিজেদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে, আমরা যখন একটা ব্লাউজ বানাতে যাই, তার মেকিং চার্জ, কাপড় কিনে, সেটা কিন্তু অনেক পড়ে যায়। তো এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসেই আমরা পেয়ে যাচ্ছি, 590 টাকা মাত্র। মানে একটা ব্লাউজের খরচ প্রায় 750-800 টাকা তার মানে চার্জ পড়ে যায়, সেখানে আমরা 500-600 টাকা এরকম সুন্দর সুন্দর কিন্তু ব্লাউজগুলো পেয়ে যাচ্ছি। এটা একটা সুন্দর ক্রপ টপ, হ্যাঁ এটা কিন্তু ফিট করার মতো, এখানে এরকম দড়িটাও রয়েছে সুন্দর, এটা একদম ভেজিটেবল প্রিন্ট। দেখো এই ক্রপ টপটা, এটার দাম হচ্ছে 750। সেই সঙ্গে আমার মনে হয় এখানে প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে, এছাড়াও ডিজাইনার বেনারসির কিছু ব্লাউজ আছে, এবং একদম এই যেগুলো আমি বললাম সুতোর কাজ করা ব্লাউজ, এছাড়াও হচ্ছে হেভি কোনো শাড়ির সঙ্গে পরার মতো সেরকম তো রয়েছে, সঙ্গে ভেজ প্রিন্টের যেগুলো ব্লাউজ ডিজাইনার সেগুলো দেখিয়েই দিলাম। সুতরাং তোমরা আসো এখানে, শাড়ির সঙ্গে ম্যাচ করে কিন্তু একদম মিনিমাম প্রাইসে ব্লাউজ তোমরা পাবে। নর্মাল ব্লাউজ একদম 200 টাকা থেকে শুরু, আর যেখানে ডিজাইনের ব্লাউজ সেগুলো মোটামুটি 500 টাকা থেকে শুরুর মধ্যে, 480-তেও কিছু পাওয়া যায়, আবার 525 বা 500 থেকেও কিন্তু একদম ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত রয়েছে। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ, সবাইকে ঈদের শুভেচ্ছা। ছাড় তো আছে, এই সঙ্গে উপহার, সাহা টেক্সটাইল বারাসাত হিন্দুস্তান পার্ক শিলচর। দেখো এটা হচ্ছে একটা সুন্দর জুয়েলারি কাউন্টার, এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে আমি পড়ি, মানে যেমন এই জুয়েলারিটা এখন এই মুহূর্তে পড়ে আছে, এটা কিন্তু সাহা টেক্সটাইলের এই কাউন্টারের। এরকম ধরনের প্রচুর জাঙ্ক জুয়েলারি এখানে সুন্দর পাওয়া যায়, সঙ্গে একদম যেগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি সেগুলোও পাওয়া যায়, সুন্দর সুন্দর হাতের এরকম ধরনের রতন চূড়। একটু দেখিয়ে দিই খুলে, যদিও সমস্ত আইটেম খোলাটা এখন হয়তো পসিবল হবে না, এরকম ধরনের চূড়। এছাড়াও বিভিন্ন ধরনের দুল রয়েছে, জাঙ্ক জুয়েলারি, একদম গোল্ড প্লেটেড জুয়েলারি, এছাড়াও বিভিন্ন ধরনের দুল কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, যেমন ধরো এরকম ধরনের ইয়াররিং। এছাড়াও সিলভারও প্রচুর রয়েছে, গোল্ড প্রচুর রয়েছে, এবং বিটসের প্রচুর হার রয়েছে, বিটসের বিভিন্ন ধরনের হার রয়েছে, সিলভার প্রচুর হার রয়েছে। এছাড়া এরকম ধরনের ইয়াররিং তো পাবেই জুয়েলারি কাউন্টারে। সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রসাধনী বিভাগ রয়েছে, ল্যাকমি কাউন্টার রয়েছে, যেখানে সারা বছর কোনো না কোনো প্রমোশন অফার চলে, সেই জন্য সেই কাউন্টারটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য আমি বলবো। ল্যাকমি কাউন্টার এবং সঙ্গে রয়েছে আমাদের ফার্স্ট ট্র্যাকের একটা ওয়াচ কাউন্টার, ঘড়ির কাউন্টার, যেখানে প্রচুর সুন্দর সুন্দর ঘড়ির স্টকও তোমরা দেখতে পাবে। সুতরাং সাহা টেক্সটাইল কিন্তু মানেই শুধু শাড়ি নয়, শাড়ির সঙ্গে একদম পুরো সম্পূর্ণ সাজগোজটাই হচ্ছে কমপ্লিট হবে সাহা টেক্সটাইলে, একই ছাদের তলায় সমস্ত কিছু, তো শুধুমাত্র তোমাদের আসার অপেক্ষায়। সব শেষে বলি, তোমাদেরকে তো প্রত্যেকটা ফ্লোরেই মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু আরও অনেক কিছু বাকি রয়ে গেছে আমার নিজেরও মনে হচ্ছে, কারণ সত্যি একতলা থেকে পাঁচতলা পুরো একদিনে দেখে সত্যি মানে কভার করাটা ইম্পসিবল। তো তাই বলবো যে যাওয়ার আগে প্রত্যেকে অনুরোধ করবো আসার জন্য, এবং দাদাকেও রিকোয়েস্ট করবো আরও একবার সকলকে বলার জন্য যে ঈদের শুভেচ্ছা সহ প্রত্যেককে সাহা টেক্সটাইলে আসার অনুরোধ। সাহা টেক্সটাইলের পরিভাষায় সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে জোর করে বলতে হবে, ছাড় আছে, উপহারও আছে, আর সিদ্ধান্ত কিন্তু আপনারাই নেবেন। আর দূরের বন্ধুরা প্লিজ আপনারা আসুন, আর 20,000 টাকায় 40 কিলোমিটার গাড়ি পরিষেবা, দূরের বন্ধুরা প্লিজ আপনারা আসুন। এখন আগে আমার 2টি অতিথিশালা ছিল, এখন 3টি অতিথিশালা, এবং প্রত্যেকটাই শীততাপ নিয়ন্ত্রিত, এবং সমস্তটাই আপনাদের টাকাতে করেছি, কারণ সাহা টেক্সটাইল তো 175 স্কোয়ার ফিটের একটা দোকান ছিল একটা,
তো সুতরাং আপনারা আসুন, সবটাই আপনাদের, প্লিজ প্লিজ আপনারা আসুন। তাই সকলকেই অনুরোধ রইল যে প্রত্যেকেই একবার সাহা টেক্সটাইলে এসে কেনাকাটাটাই একদম বলবো না, একটা অভিজ্ঞতা কিন্তু নিতে আসতেই হবে। সকলে ভালো থেকো, সকলকে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। দাদাকে ধন্যবাদ, নমস্কার।